মাওলানা আমিনউদ্দিন রিজভী সাহেব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। দরুদ আল্লাহুম্মা আশির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وآل بيته وعلماء أهل سنته أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا ومن مات على حب آل مات شاهدا أو كما قال عليه الصلاة والسلام إنه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آله زه عزت اطلاع محمد کہ عرش حق ہے زیر پائے محمد مکہ عرش ان کا فلک فرش ان کا ملک خادمان سرائے محمد خدا کی رضا چاہتے ہیں دو عالم خدا چاہتا ہے رضائے محمد اللہ ہم صلی علی مولانا محمد وعلى سيدنا محبتي بھکتی بھری یا رسول اللہ یا حبیب یا رسول اللہ پائی جو دین بھی گو اپنا ردیدت مرو نر بے دونا تھکی بے نامر عشیب نبی جی مدر لگی یا رسول اللہ واللہ یا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ও আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, যিনি অব্যয় অক্ষয়, তাম পৃথিবীকে রিজকি দেনে ওয়ালা, তিনি খাওয়া থেকে পবিত্র। যে আল্লাহ পৃথিবীকে ঘুম দেন, সে আল্লাহ নিজে ঘুম থেকে পবিত্র। তিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র মুহররমুল হারাম মাসের বিশিষ্ট এক রাতে মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা থানার অন্তর্গত জালি বাগিচা গ্রামে বসার তৌফিক দিয়েছেন বলে শুকরিয়া আল্লাহ পাকের সবাই উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিনা চাওয়ায় বিনা কান্নায় তার হাবিবুল্লাহর উম্মাত করে আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আসমান জমিনের নবী, চাঁদ ও সিতারার নবী, এক কথায় 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী, আহমাদি মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি রহমত ও শান্তি আল্লাহ পাক বৃষ্টির ধারায় বর্ষিত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, এই গ্রামটা হলো বাংলার টাইগার তার। বাপ বেটা দুজনেই, কারণ আজ স্টেজে রওনা আছেন যিনি আমারই ওস্তাদ মোহতারাম, হযরত কারি গোলাম সাবির সাহেব কিবলা মাদদা জিল্লাহুল আলিয়া পাশে উপস্থিত আছেন। আলেমদের ভিতরে যুক্তিবাদী এবং বক্তার সম্রাট, বুলেট বক্তা যাকে বলা হতো, হয়তো এখন বয়স হয়ে গেছে, হযরত আল্লামা মাওলানা মুফতি আলহাজ নঈমুদ্দিন সাহেব রেজবি মাদদাজিল্লাহুল আলিয়া দামাত বরকাতুল আলিয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের হায়াতে যেন বরকত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি খাকসার গুনাহগার, আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এ যে আপনার সিদ্দিক নাকি বলে মাজেরুল ইসলাম সাহেবের পুত্র, সে আমার বাড়ি পর্যন্ত গিয়েছিল। কেন না, তো একটু দুয়ার মেহফিল করতে হবে, ফাতেহা করতে হবে, আমার দাদি যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সালে সব পৌঁছান। বাবাজিরা আমার সঙ্গে, আমার ওস্তাদ মোহতারামের কথা হয় কাজী সাহেবের সঙ্গে, বলছি আসতে হবে, ওদের বিশাল ইচ্ছা। আমি বললাম অনেকদিন আপনার সঙ্গে সাক্ষাৎ হয় না, আর যেহেতু মুফতি সাহেবের গ্রাম, অনেকদিন ওনার সঙ্গে সাক্ষাৎ হয়, এক বাহানাতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। দেখেন সাক্ষাৎ হয়ে গেছে, নাকি বলেন? উনি এ গ্রামের কেন, পশ্চিম বাংলায় সুন্নিয়াতের গর্ভ, সুবহানাল্লাহ বলেন। মুফতি সাহেব আমাদের পশ্চিম বাংলার সুন্নিয়াতের গর্ভ। আমি অনেকবার, উনি নিজেই বলেছেন, শুনেছেন, গেছেন আমাদের বাড়িতেও গেছেন, মানে আমাদের এলাকায় জালসায় গেছেন, আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি ব্যস্ততায়, বক্তাদের সময় কোথায়, জালসা করি অসুবিধা, আর এক জায়গায় যেতে হবে, আবার এত পথ আসবে, তারপর তো অন্যত্র যেতে হবে। যাই হোক বাবাজি, যে রব্বুল আলামিন আমাদিগকে এখানে বসাইয়েছেন, আমরা বসেছি, আমাদেরকে আনিয়েছেন কে, দয়াকার আল্লাহ পাকে, নিয়ে যাবেন কে, রুজি দিচ্ছেন কে,
আজ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এবং বার করার ক্ষমতা দিয়েছেন কে? সে আল্লাহ কি এখানে আছেন? কথা বলেন না কেন? দেখি না কেন? নিরাকার বরাও যাবে না। আল্লাহ দেখি না। আবার আল্লাহ স্থান থেকে পবিত্র, তাও আল্লাহ পাক বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। খুব খেয়াল, আমি মানুষের এই যে শিরা, এই শিরার থেকে আরো নিকটে আছি সুবহানাল্লাহ, কিন্তু দেখি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মক্কা নগরে, রওজা মুবারাকা মদিনাতুল মানাবারা শহরে। ও নবী পাক মদিনাতেই আছেন নাকি বলেন? কোথায় আছেন আল্লাহ পাক জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। নবী কেউ দেখি না। আচ্ছা, ইয়ে মেহফিলে শয়তান আছে, কথা বলেন না কেন? তাকেও দেখি না। ঘাড়ে যে দুটি ফেরেস্তা আমরা বলি কেরামান কাতেবিন, তাকেও দেখি না। উনি ওয়াজ করছিলেন আলেম সম্পর্কে, আর আমি আজ করব ইমান ও আকিদা। উনি খুব আলেম সম্পর্কে আকিদা সম্পর্কে বলেছেন, আমি সংক্ষিপ্ত আকিদা বলবো আর ইমানের কথা বলব। কারণ ইমানদার কি আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ। আ ইমানদার বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। রোজা রাখতে বলেছেন ইমানদার, যাকাত দিতে বলেছেন ইমানদার, হজ করতে বলেছেন ইমানদার, এক কথায় সবই কিছু বলেছেন ইমানদার, সৎ কাজ ইমানদারকে করতে বলেছেন। তাহলে ইমানটা কি? আমরা যে পড়ি লা ইলাহা, নেই কোনো মাবুদ, কি বলি? লা ইলাহা, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নেই কোনো মাবুদ, লা ইলাহা, নেই কোনো মাবুদ, তাহলে আগে কোনো মাবুদ ছিল? ছিল না, কথা বলেন না কেন? ছিল। মুফতি সাহেব আছেন, এক ভুল বললে ধরবেন, সুন্নিয়াতের এটাই নিয়ম। কোথায় ছিল? খানায় কাবায়। কটা? 360টি। মাবুদানে বাতেলা, আগে তোমার অন্তরকে পরিষ্কার করো, নেই কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া। খুব খেয়াল, তাহলে মাবুদ আরো আছে 360টি। 360টি মাবুদের পূজা অর্চনা করে, এক আল্লাহর দিকে পথ দেখিয়েছেন কে? কথা বলেন না। মনে করুন আমি বলছি এটা কোরআন শরীফ, ডকুমেন্টস করি, কোরআন মাজিদকে কোরআন প্রমাণ করতে গেলেও প্রমাণ করতে হবে, বিশ্বাস করতে হবে নবীকে। নবী পাক বলেছেন এটি কোরআন,
अल्लाह के, वो तो कुराने लिखा से, बल हुआ कुरान मजीद फी लौही महफूज। तो कुरान के मानबुक तखन अवतीर्ण हो से जार प्रति तार कथार प्रति विश्वास स्थापन हबे जखन। खुखियार ईमान की ख्याल करूं, कुरान बोलछे आमी आल्लाहर कुरान, किन्तु एटाके कुरान मानबो कखन, आल्लाह के एक बोले मानबो कखन, प्रमाण तो बहु। कुरान मजीद आल्लाह निजेई बोलछेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद। नबी आपनी बोलुन, बोलुन अल्लाह एक। नबी के अल्लाह बोलते बोलते बोलुन अल्लाह एक, यदि नाओ बोलते बोलतें ताओ ए अल्लाह एक, एटा विश्वास आछे ना नाई? अल्लाह पाक जे सब आयाते कुल एसेछे ओई आयात गुलो ये सुरात गुलो ये आयात गुलो खूब इम्पोर्टेंट, माने खूब गुरुत्वपूर्ण, एगुलो बुझते हबे। अपनारा जीवनी अनेक सुनछेन, आज किछु ईमानेर कथा बोली, बोलबो नाकि? ख्याल करो বন্ধু আমার সোনা মানিকের রব, আল্লাহ পাক আল্লাহ তাআলা এক কোরআন বলছে, কিন্তু কোরআন মাজিদ কে মানবো কখন? কারণ আল্লাহ পাক এসে বলেননি এটা আমি আমি বান্দা বান্দি তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ দেব পাওয়ার জন্য গাইড বুক, আমি আল্লাহকে চেনার জন্য গাইড বুক, তোমার জীবন বাস্তবায়ন করার জন্য, তোমার জীবন পরিচালনা করার জন্য গাইড বুক, তাম পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ পাক এই কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছি, এটা হলো গাইড বুক একজন মানবের জন্য। ওগো আমার এটি আমার কিতাব, এটা আল্লাহ বলেননি, বলেছেন এসেছেন আমার ভগবান গোলা জালি বাগিয়েছে, আল্লাহ এসে বলেছেন এটা আমার কোরআন, তোমরা মানো? কোরআনকে কোরআন বলে বিশ্বাস করতে গেলে বিশ্বাস আনতে হবে নবী পাকের প্রতি, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে গেলে বিশ্বাস করতে হবে নবী পাকের প্রতি। দুনিয়ার বুকে এ জীবন এর পরে আখেরাত বিশ্বাস করছেন কোরআন মাজিদ থেকে, নবী পাকের প্রতি আপনার বিশ্বাস নাই, আপনি ইমানদার নন। কারণ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষেরা বলবে আমরা আল্লাহকে মানি, মিনান নাসি মান ইয়াকুলু, তার ইকরার করে কিছু মানুষেরা বলবে আমান্না বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহরকে, ও বিল ইয়াউমিল আখির, এবং আখেরাতের প্রতি বিশ্বাস এনেছি। আখেরাত কি? মিজান আখেরাত, পুলসিরাত আখেরাত, জাহান্নাম আখেরাত, জান্নাত আখেরাত, সব মানি, আখেরাতকে মানি, এক আল্লাহ তোমাকেও মানি। আল্লাহ তা বলছেন ওয়ামা হুম বি মুমিনিন, জেনে রাখো তারা ঈমানদার না। তাহলে ঈমান কি? আল্লাহকে মানে তাও ঈমান নয়, এক আল্লাহ মানে তাও ঈমানদার নয়, তাহলে ঈমানটা কি? কথা কি বুঝতেছেন বন্ধু আমার সোনাবানি কে? আর ঈমানটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিস যত মূল্যবান হয় তার শত্রু তত বেশি হয়, এই শত্রু এক নয় দুই নয় বাহাত্তর দলে বিভক্ত হয়ে গেছে। আমার সোনাবানি কে আর কোন স্বর্ণের মালা তৈরি করে নেই, ঘরের দরজার কাছে লটকিয়ে রাখে না, কারণ ওই স্বর্ণের মালার শত্রু অনেক বেশি, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে ছোট্ট ঘরের ভিতরে তালা দিয়ে সিন্ধু কে বন্দি করে রেখেছি। ঈমান তার থেকে অতি গুরুত্বপূর্ণ জিনিস। আমার ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই তো বলেছেন ঈমান অমূল্য রতন, দিন থাকিতে কর যতন রে। সুবহানাল্লাহ,
ইমান অমূল্য রতন দিন থাকিতে করো যতন রে ঘুম হবে না থাকবে চেতন থাকবে ইমান বুক ভরা হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যাই না জয় করা যায় ইমান অমূল্য রতন দিন থাকিতে কর যতন তাহলে ইমানটা কি এক আল্লাহ মানে তাও ইমান নয় আখেরাতকে বিশ্বাস করে তাও ইমান নয় পুলসিরাত মিজান আপনার জাহান্নাম জান্নাত বিশ্বাস করে তাও ইমানদার নয় তাহলে ইমানটা কি ইমান আল্লাহ মানার নাম নয় এক আল্লাহকে মানার পরেও ইমানদার নয় তাহলে ইমানটা কি সুবহানাল্লাহ বলুন আরো জোরে বলুন চা খান আর বলুন অসুবিধা নেই আস্তে 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 আমি ইনশাল্লাহ আগিয়ে যাব ইমানটা কি খুব গুরুত্বপূর্ণ জিনিস ইমান আরো একটু বুঝুন যুক্তি দেই দলিল দিলাম এবার যুক্তি মনে করুন ইমানটা হলো একটি সংখ্যা কি কি এক এখন ইমান যেই আপনার মজবুত হলো সংখ্যা পড়ে গেল তখন আপনি আকিমুসসালাহ আপনি নামাজ কায়েম করলেন তখন একটা বিন্দু লেগে গেল আমলগুলো বিন্দু ধরে নেন যুক্তি বুঝতে পারছেন আমার তাহলে শূন্য হলো আমল আপনি নামাজ পড়লেন এটি আপনি একটি বিন্দু পেলেন তাহলে একের পিঠে একটি শূন্য কত হলো দশ আপনি যাকাত দিলেন আবার একটি শূন্য তাহলে একের পিঠে দুটি শূন্য কত হলো আপনি রোজা রাখলেন আবার একটি শূন্য কত হলো এক হাজার আপনি হজ করলেন আর একটি শূন্য কত হলো দশ হাজার আপনি রাস্তায় চলছেন চলতে গিয়ে একটি বিড়াল অবলা জীব দেখছেন মরেই যাবে মনে হয় আপনি তার একটা সাহারা করে দিলেন যাতে সে বাঁচে বাবাজি আমার আপনি বাঁচানোর মালিক নয় কিন্তু আপনার দায়িত্ব যতটা আপনি পালন করলেন আর একটা বিন্দু লেগে গেল কত হলো এক লাখ যখন এক আপনার হলো তখন এই আমলের শুধু মূল্য শূন্য 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 কোটি 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 বাড়িয়ে গেল কিন্তু আপনি বলুন ওর আমল আছে এখনকার বাজারে শুধু আমলের রস ইমান ও আকিদার নেই খুব খেয়াল করবেন সংখ্যা যদি না থাকে তাহলে আমার যদি এক হাজারও শূন্য থাকে তাহলে এই শূন্যর কোনো মূল্য আছে কথা বলেন না কেন নাই তাহলে শূন্যর মূল্য তখন হবে সংখ্যা আমার যখন লাগবে ঠিক আমলের দাম তখন হবে ইমান আমার যখন হবে কথা বোঝা যায়নি খুব খেয়াল খুব খেয়াল ইমান আগে দরকার তাহলে ইমানটা কি জানার দরকার আছে না নাই কথা বলেন ইমান জানার দরকার আছে আমার বন্ধু সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন আজ পৃথিবীর জমিনে দেখা গেল ইমানটা কি গুরুত্বপূর্ণ জিনিস ও বাবাজি আমার এমনি করে আপনার কিনা জগতের ওকে আমার নবী পাকের একটি হাদিসে মোবারকা শুনুন সিয়াসির তার হাদিসের মধ্যে এসেছে আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমাতের মাল বণ্টন করছেন গনিমাত বলতে কি বোঝায় সাধারণ মানুষ তো বোঝে না তাহলে গনিমাত বলতে যুদ্ধ করার পরে যে জয়লাভ করে যেগুলো পাওয়া যায় পায় রেখে কেউ আপনার জাহান্নামে চলে গেল মুসলমানদের বিরুদ্ধে দুশ্মন ইহুদি নাসারাও আপনার যুদ্ধ করেছে 360টি মূর্তির পূজা কর্ণেওয়ালারা যুদ্ধ করেছে এক আল্লাহকে মানবে না নবীকে নবী বলে মানবে না বলে এদের সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর জমিনে যে মাল মাত্রাগুলো অবশিষ্ট তাকে বলা হয় গনিমাতের মাল জোরে বলুন নবী এত জাহান আহমদে মুজতাবা
দৃশ্যের সংবাদদাতা পয়গম্বর আমি নারলাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গনিমতের মাল বণ্টন করতেছেন এমনি ভাবে বণ্টন করতেছেন যার বাড়ি যত মানুষ মানে যার তিনজন স্বামী স্ত্রী একটি বাচ্চা তার সেরকম যার ইউনিট যটা আল্লাহর হাবিব তাকে মাল প্রদান করছেন সেইভাবে জোরে কোন সুবহানাল্লাহ হাতে তার তসবি হাদিস শরীফে তার পুরো চেহারাটা বর্ণনা করা রয়েছে বাবা তার চেহারা সম্পর্কে লেখা আছে তার দুই চোখটা ঢোকা ঢোকা কপালে তার নামাজের দাগ পড়ে রয়েছে নাম তার আব্দুল্লাহ ইবনে খায়সারা বলতে লেগেছে নবীজি আপনি সঠিক বিচার করুন জোরে কর না উযুবিল্লাহ সুলামার বললেন জি আসে না নাই হুজুর ঘুম আসছে নাকি আজ ঘুমাতে দেব দিব কেন মেলা দিন পরে পেয়েছি মিল্লাত ইসলামী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন একটি উত্তর দিলেন পৃথিবীর জমিনে আমি নবী আল্লাহ আমাকে ইনসাফ করনে ওয়ালা সব থেকে বড় বানিয়েছেন আমি আল্লাহ পাকের বান্দা বান্দির প্রতি সঠিক বিচার যদি না করি আমি ব্যতীত জগতে আর কে আছে বিচার সঠিক করবে আমাদের গ্রামে সঠিক বিচার আছে নাই মেম্বারেরা করে নাকি যেদিকে মাল বেশি শ্রোতা বেশি বিচার ওই দিক বেশি এ গরিব মানুষের বিচার নাই আছে কিছু বলছেন ভাই বৃষ্টি আছে জানি ওয়েদার খারাপ কিন্তু তারপরেও যে জমে জমে আসেন এটা আপনার আলে পাকের মহাব্বতে আছে এই তো খাঁটি সুন্নি মুসলমানের নমুনা জোরে কোন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে এমনি করে আপনার আব্দুল্লাহ ইবনে খায়সারা যখন পৃথিবীর জমিনে এই কথা বলার উত্তরে আমার নবী পাক যখন দরদ ভরা কণ্ঠে উত্তরটা দিয়েছেন সঙ্গে সঙ্গে বাবা তার মনের ভিতরে একটা ব্যথা লেগেছে কারণ কেউ যদি কিছু বলে তার কথা যদি গ্রহণ না করা হয় তার মনের ভিতরে কিন্তু একটু আমি এত বড় একটা কথা বলে আমার কথা নিলে না অত অত কেউ ও বাবা কাফের নয় ও হলো মোনাফেক কারণ কাফের থেকে আরো উচ্চ মানের বড় পৃথিবীর সজমিনে পাপি তাকে বলা হয় মোনাফেক আচ্ছা আসেন বসলে বা সুবিধা নেই কথা বোঝা যাচ্ছে তাকে কি বলে কাফের থেকেও বড় পাওয়ার আলা আরামে যাবেন যান অসুবিধা খাওয়া দাওয়া করে অসুবিধা নেই আমি চালিয়ে যাই হ্যাঁ চিন্তা নেই বাবাজি আমার পৃথিবীর জমিনে এমনি করে আপনার কিনা আব্দুল্লাহ ইবনে খায়সারা করলো কি যখন না তার কথা আমার নবী পাক মানলেন না শুনলেন না কেন শুনবেন মুনাফিকের কথা বাবা আমার ঈমানদার শুনে না পৃথিবীর জমিনে নবী দোজাখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বণ্টন করতে লেগেছেন আজ যে রেশনে মাল পাওয়া যায় যার যে কটা ইউনিট কার্ড আছে তার ততটা মাল দেবে এটা বাবা ভারত সরকার করেনি ইহ জগৎ পর জগৎ তাম জগতের সরকার আমার নবী প্রথম করেছে আজ রেশনে যে মাল এ ভারত সরকার করেনি 80,000 আলামের যিনি সরদার তিনি করেছে কথা বুঝবে আব্বাজি আমার সোনা মানিকে রব এই মাল যখন আপনার নবী এমনি করে বন্টন করতেছে কিছুক্ষণ পর আবার বলে উঠেছে ওই ব্যক্তি কি বলেছে হুজুর আপনি সঠিক ফয়সালাটা করুন একই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন দুনিয়াতে আমি যদি না বিচার সঠিক করব আর কে করবে সঠিক বিচার ভগবান গোলা জাল্লি বাগিচার লোকের বিচারের কথা বলিনি আমি আমিনউদ্দিন 24 পরগনা থেকে আমার এলাকার মানুষের বিচারের কথা বলিনি কারণ এদের বিচারটা সঠিক না যদি বলেন হুজুর কিরকম আচ্ছা তাও কোরআন থেকে দেব ছোট্ট করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়
দুই নারীর সন্তান প্রসব করেছে, দুই নারী, একজনের হয়েছে একটি পুত্র আর একজনের হয়েছে একটি কন্যা। কিন্তু নারীদেরকে তখন খুব খারাপ মনে করা হতো, পুঁতে দিত, এমন কি নারী জন্ম নিলেই পুঁতে দেওয়া হতো। বাবা এখন মেয়েটাকে আর কেউ নিতে চাচ্ছে না, এও বলে আমার পুত্র, ও বলে আমার পুত্র, তাহলে বিচার কে করবে? আমিরুল মুমিনের দরবারে চলবে বিচার। সন্তান দুজনারই হয়েছে, প্রসব হয়েছে, ও বলতেছে আমার বেটা, এ বলছে আমার বেটা, মেয়েটাকে কেউ নেয় না। কিন্তু সত্য তো এটাই, একজনের কন্যা একজনের পুত্র নাকি, কিন্তু লিতে চায় না, যেহেতু জবাই করে ফেলবে। আর আমার দরকার কি, আমাকে কলঙ্কিনী বলা হবে, আমাকে মানে ভাগ্যহীনী বলা হবে, আমার মেয়ে হয়েছে। আমার মায়েরা কান খোল করে শোনো, এখন তোমরা শুধু সিরিয়াল দেখছো, বেপর্দায় ঘুরতেছো, তোমাদের সম্মান ছিল না, খেয়াল করো। তোমাদের সরকার, তোমাদের সম্মান যিনি দিয়েছেন তিনি নবীদের সরদার, খুব খেয়াল। মিল্লাত ইসলামের পৃথিবীর জমিনে যখন এমনি করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, তিনি কে? তিনি হলেন ওই পয়গম্বরের খলিফা, যে খলিফার পাওয়া একদা তিনি মসজিদ নববীতে ওয়াজ শুরু করেছেন, আর সূর্য তার গায়ে তাপ লাগতেছে, গরম নজরে যখন সূর্যের দিকে তাকিয়েছেন সূর্যের জ্যোতি কমে গিয়েছে। সেই ফারুক আজম যিনি যে রাস্তায় একবার চলতেন ইবলিস শয়তান ওই রাস্তায় 40 দিন যাওয়া বন্ধ করে দিত, কারণ ওমর যদি আমায় পেয়ে যায় আমি ইবলিসকে শায়েস্তা করে দেবে। বাবাজি আমার সোনা মানিকে আরব, তাহলে আর রুমাল দিতে হইল না, বুঝলেন? এবার ঠিক আছে, মানে এই গলা টানবে না দিলে, এই জন্য অসুবিধা হচ্ছিল। মিল্লাতে ইসলামী আমার পৃথিবীর জমিনে দেখা গেল এমনি করে সূর্যের জ্যোতি যখন কমে যায়, যারা ওনার বক্তব্য শুনছেন, হুজুর দিন তো অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়, দিন তো রাত হয়ে যায়, সঙ্গে সঙ্গে হুজুর গো একটু দয়া করুন, হুজুর আমার একটু পরে মায়ার নজরে যখন সূর্যের দিকে তাকিয়েছেন আমার আল্লাহ পাক ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা নূর নেঘায় কারামের বরকতে পুনরায় সূর্যের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। এত বড় পাওয়ার সেই সাহাবী, মিল্লাত ইসলামী শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় পাওয়ার, মসজিদ নববীতে ওয়াজ করতে করতে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল, সারি একটু জাবালের দিকে দেখুন, আব্বা আমার যিনি মসজিদ নববী থেকে হাজার হাজার মাইল দেখেছেন তিনি আমাদের নবী পাকের দ্বিতীয় নাম্বার খলিফা, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যাত, প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মোআল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যাত, প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মোআল্লাহ, হল ধন্য ধর প্রিয় নবী জির নূরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে দূরে, ওই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে তার দিল সদা পড়েছে গো দরুদের মালা, সাল্লাল্লাহ জোরে বলুন নূর হতে নূর হল জুদা, সেই নূরে নবী মোর নূরে খোদা,
ওই নূরের প্রতি দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, ওই নূরের প্রতি দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহ, জোরে বলুন, তিনি আমাদের নবী। ইমান কি এটা বুঝতে হবে। ওখানেই যাব আমি, যখন যেখানেই যাই ঘুরে ওখানেই যাব, চিন্তা নেই। রাগ হচ্ছে? মিল্লাত ইসলামিয়া আমাদ, তিনি এমন একজন সাহাবিয়া রাসুল। এখন দুইজন উপস্থিত হয়েছে, হুজুর আমার পুত্র, ও বলে আমার পুত্র, চিন্তা নাই তোমাদের বিচার আমি কোরআন থেকে করব। জোরে বল, যারা আছে তোমার নবীওয়ালা তাদের আছে তিনে নেত্র খোলা, তারা জানে বাবা বোঝে এ পাওয়ারটা আমার নবী থেকে তারা পেয়েছে, কোরআন থেকে করবেন। বাবা দুইজন নারীকে বললেন, তোমরা তোমাদের স্তনের দুধ বার করো নির্জনতায় গিয়ে। এখন দুধ টিপে একটা পাত্রে করা হলো, বিস্ফোটা করে দুধ যখন বার করে ওটাকে একদম স্বর্ণের দাড়িতে ওজন করা, এই পাল্লাটা আজকে স্বর্ণকার যে পাল্লা ব্যবহার করছে, ইয়েই ফারুক আজমের জামানায় পাল্লা তৈরি হয়েছে, তখন হয়েছে এই বিচারটা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ তুমি মনে করতেছো এরা করেছে, সব অবদান পৃথিবীতে মুসলমানের বেশি। জোরে বলুন, আপনি আগে ভালো করে জানুন বিষয়গুলো। হিংসা দিয়ে হিংসুকের মন জয় করা যায় না, প্রেম পরশে জয় করেছেন, প্রেমিক হয়ে এলেন যারা, ঠিক কি না? তুমি প্রেমিক হও, যার মধ্যে যাহা থাকবে তার জবান দিয়ে তাই বার হবে। যার মধ্যে যদি আপনি একটি পাত্রে তেল রাখেন তো তেল পাবেন, কেরোসিন রাখলে কেরোসিন পাবেন, শস্য তেল থাকলে শস্য তেল, নারকেল তেল থাকলে নারকেল তেল, যার মধ্য যাহা তে জবান খুললে আস্তে আস্তে পাওয়া যাবে তাহা। জোরে বলি, আগিয়ে চলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আপনার কি না ওজন করতে বললেন, ওই দুধগুলোকে নিয়ে দেখা গেল একজন মহিলার দুধের ওজনটা আপনার ভারী। বলে যার দুধের ওজন ভারী তাকে আলাদা করো, যার দুধের ওজনটা আপনার কম তাকে আলাদা করো। আমার সোনাবানিকের আলাদা করা হলো, দেখা গেল 10 ফোঁটা সমান 20 ফোঁটা দুধের ওজন। ফারুক আদম বলেন, দুইজনকে দুই ঘর কামরাতে বন্দি করেছো, জি হ্যাঁ, যার দুধের ওজনটা বেশি তাকে পুত্র দিয়ে দাও, আর যার দুধের ওজন কম তাকে কন্যা দিয়ে দাও। আমরা হলে কি বলতাম? বলে আপনি কোথায় পেলেন হুজুর আই ফয়সালা দিলেন? বলে আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, চতুর্থ পারার মধ্যে জানিয়ে দিয়েছেন, যার পুত্র হবে তার দুধের ওজনটা ভারী হবে, যার কন্যা হবে আমার আল্লাহ তার দুধের ওজনটা আপনার কিনা কম ওজনের বানাবে। আমি ওমর কোরআন মাজিদ আমার নবী থেকে পেয়েছি, কোরআন মোতাবেক ফয়সালা দিয়েছি। আর আমাদের মেম্বারেরা বিচারকরা, ওরা কোরআনও জানে না, হাদিসও জানে না, নামাজও পড়ে না, দায়ীও নাই। জি জি, বানান না না, বানান ভুল না, ওরাই সঠিক বলে, আপনি পারেন না। তাহলে কি, তাহলে জানেন না? সব পাস, ভয় কাল্লা সব পাস, ভয় কাল্লা সব পাস। মিল্লাত ইসলামিয়া আমাদ পৃথিবীর জমিনে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেমন করে বিচার করেছেন বাবা ও সোনা মানিকের এমনি করে আপনার পৃথিবীর জমিনে দেখা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা সাহাবী রাসূলদেরকে কত পাওয়ার দান করেছেন কত ক্ষমতা দান করেছেন বিচার কোরআন ও মাজিদ মোতাবেক হয়েছে আমি আমার সমাজকে বলতে চাই কোরআন মাজিদ শিখুন হাদিস শরীফ শিখুন সমস্ত জ্ঞান আপনি অর্জন করুন হে বাবাজি আমার হিকমতে শহীদ কাজ নিন কোরআন ও মাজিদ তো মুআদ যায় বাবা আমার প্রথম যুগে তো মুআদ হালাল ছিল না নিজের তলোয়ারখানা বার করে নিতে চেরু আর হুজুর একবার অর্ডার করেন ওকে আমি এক তলোয়ার দিয়ে গর্দানকে দেহ থেকে আলাদা করে দেব আমার নবী পাক বলেন শান্ত হন উমার যারা উপস্থিত আপনারা দেখে রাখুন একে চিনে রাখুন একে দেখে রাখুন একে চিনে রাখুন একে সব কিছু পরিচয় দিলেন দেখে রাখুন একে দেখে রাখুন এর থেকে একটা বংশ দুনিয়ার ভিতরে আপনাকে নাসাল তৈরি হবে একে দেখে রাখো তার দেখা সম্পর্কে বলছে ও চোখগুলো আপনার কিনা ভিতরে ঢোকা ঢোকা কপালটা চওড়া কপালে আছে নামাজের ঘটা বড় দাগ পড়ে গেছে হাব্বা জুব্বা গায়ে হাতে তসবি দানা মাথায় পাগড়ি চিনে রাখো একে এর থেকে একটা বংশ তৈরি হবে দুনিয়ার জমিনে এরাই হলো নবী পাকের দুশ্মন হবে এরা সম্মুখে বলবে এক পিছনে করবে এক এরাই হলো মুনাফে নামাজ খুব নবী আমার বলেন এর গোত্রের মানুষের নামাজ কত নামাজ হবে তোমাদের নিজেদের নামাজ কাদেরকে বলছেন কাদেরকে বলছেন না আমরা কি ছিলাম নাকি যে আমাদের বলছেন এগুলো তো হাদিস বুঝতে হবে আগে হিকমত বুঝতে হবে আপনাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ উপস্থিত আছেন নবী পাক বলেন এর তুলনায় এর গোত্রের বংশের মানুষের নামাজের তুলনায় তোমাদের নামাজ তার মানে কারা জালিলুল কাদার সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে সাহাবী রাসূল সম্পর্কে আপনার আমার নবী বলছেন আস সাহাবিকান নুজুম আমার সাহাবাই কেরাম তারকারাজির ন্যায় জোরে বলুন কথা বোঝা যায়নি সাহাবী রসুল যাদের আমল আমল হাসরের মাঠে কোন নবী কেউ যাবেন না আল্লাহর দরবারে আমল পেশ করতে দেখবেন হঠাৎ পশ্চিম দক্ষিণ কোন দিয়ে বাবা একজন ব্যক্তির আমল নামা 70 জন আল্লাহর ফেরেশতাদের মাথার বহন করে নিয়ে আসছে জোরে বলুন আদম সাফিউল্লাহ নিজের আমল পেশ করতে চাইবেন না ইব্রাহিম খলিলুল্লাহ পেশ করবেন না জালিলুল কাদার পয়গম্বর গোয়ান তাদের আমল পেশ করছেন না কে তিনি নাম তার আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহান তাই তো নবী বলেছিলেন জেনে রাখো পৃথিবীর জমিনে আয় আয়েশা তোমার আব্বা আবু বকর তার এক রাতের নাকি আর ওমর ফারুকের সারা জীবনের নাকি তাও তোমার আব্বার নাকির পাল্লা ভারী এমনি বলেননি 70 জন ফেরেশতা বহন বহন কো ফেরেশতাদের ক্ষমতা কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসছে সে ফেরেশতা উপস্থিত সে সাহাবী রাসূলও উপস্থিত আমার নবী পাক বলছেন তোমাদের থেকে তোমরা তোমাদের আমলকে তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে এমন সুন্দর করে কোরআন ও মাজিদ তেলাওয়াত করবে যে তোমরা নিজেদের কোরআন তেলাওয়াতকে কিছুই ও তো কিছুই জানে না এত সুন্দর তেলাওয়াত করছে তাদের
আমলের তুলনায় তোমরা তোমাদের আমলকে সংকীর্ণ মনে করবে। এত তসবি টানবে, এ তসবি টানা দেখে মনে করবে আমাদের তো তসবি টানি না। আহা, পুরো বর্ণনাটা হাদিস শরীফে এসেছে তাদের চেহারা সম্পর্কে, আমল সম্পর্কে। মিল্লাত ইসলামী আমার, নবী পাক বললেন তাকে কতল করো নাও, কিন্তু তার থেকে একটা নাসল দুনিয়াতে আপনার কিনা তৈরি হবে, তারা তাদের আমলকে দেখাবে। এত বাবা আমার মসজিদের ভিতরে প্রবেশ করেছে, এক শ্রেণীর মানুষ এখন দেখা যায় মসজিদের মধ্যে প্রবেশ করেছে, বাইরে আসতে আর চায় না, এখানেই খাবো, এখানেই শোবো, এখানেই রান্না করবো। যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, তারা মাঠে নাঙল চালাচ্ছে, তারা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, আর যাদের আমলের কোনো মূল্য নাই, কারণ ঈমান যদি না থাকে আমলের মূল্য থাকবে না, সোনার কোনো মূল্য নাই, বিন্দুর কোনো মূল্য নাই। যাদের আমল আল্লাহর দ্বারে গৃহীত, তারা না আমলে যায় না, মসজিদে যায় না, আর যাদের আমল আল্লাহর দ্বারে কবুল হবে না, তারা ঢুকেছে তোর বাড়াচ্ছে না। এই ঠিক কিনা কাজ বন্ধুরে, আমি বুঝাতে চাচ্ছি পৃথিবীর জমিনে, আপনি ভালো করে বুঝুন বাবা। এখন এত নামাজ পড়ে, এত রোজা রাখে, এক আল্লাহকে মানে, সব কিছু করে, হাতে আপনার তসবি দানা, মাথায় পাগড়ি, লম্বা তার দাড়ি, হাব্বা জুব্বা গায়ে, তবু আমার নবী পাক বললেন ও হলো মুনাফে। তাহলে ঈমান কি? ব্যক্তি সাহাবী রসুল ছিলেন, তার নাম ছিল হযরতে হেমার। কি নাম বললাম? হেমার। হয়েকার ময়াকার র, হেমার। ইনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, জাকাত দেননি, কিছুই করেননি, উনি খুদু মদ খেতেন। কি করতেন? একটা তার ভালো কাজ, সেটা কি? রহমতের ভান্ডার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতে মুহাম্মাদের দুঃখের কথা শুনতেন, নবী আমার গমগিন হয়ে যেতেন, নবী আমার দুঃখিত হয়ে যেতেন, কারণ পৃথিবীতে তোমার মা তোমায় তত ভালোবাসে না যতটা নবী তোমাকে ভালোবাসে, তোমার বাপ ততটা ভালোবাসে না যতটা নবী তোমাকে ভালোবাসে, তোমার বিবি তোমাকে তত ভালোবাসে না যতটা তোমার নবী তোমাকে ভালোবাসে, পৃথিবীতে সন্তান তোমাকে ততটা ভালোবাসে না যতটা নবী তোমাকে ভালোবাসে। সোনা মালিক রে, এই দুনিয়ার জমিনে আমার নবী দজাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা, ব্যথা বেদনার কথা শুনে আমার নবী গমগিন হয়ে যেতেন, আমার নবী দুঃখে ভরা হয়ে যেতেন। তখন ওই হেমার এমন একটি কথা আমার নবী পাকের দরবারে পেশ করতেন, যাতে করে হযরত হেমারের কথা শুনে নবী দজাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে দিতে। কি করতেন? চুটকলা, চুটকলা বোঝেন না, কৌতুক। এমন একটা কথা বলতেন, আজব কথা, যাহা শুনে আমার রসূলুল্লাহ মুচকে হাসাতেন। তার একটি কাজ দয়ালের দুঃখ ভরা চেহারাকে হাসিতে পরিণত করা। রে আল্লাহর নবী সাহেব, খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব, খোদা পাবি না, নবীজি নুরুন আলা নূর, পায়গম্বরের হুজুর, নাই বা মানুষ নজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব, খোদা পাবি না, আগে যাও নবী পাকের দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব, খোদা পাবি না, জোরে কল, আগে যাও আল্লাহর ওলির দারে,
মতো শিরে আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানারে দিওয়ানা আল্লাহর ওলি সাহেব নবী পাবি না আল্লাহুম্মা وعلى آله بندھرے والے پتھری زمین حضرت اپنا کینا হযরত নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় গমগিন হতেন যখন হযরত হেমাত আমার নবীজিকে চুটকলা শুনিয়ে হাসিয়ে দিতেন একটাই মাত্র ওনার কাজ আমার নবী পাকের দ্বারে আরজি জানানো হলো হুজুর আপনার দরবারে বসে থাকি আপনার চেহারা মোবারকা জিয়ারত করে অজন নসিহত শুনে মদ খাওয়া বন্ধ দিতে পারে না মদ খায় প্রচুর মদ খায় আপনি হয়তো মনে করেন মৌল বিষয় আমিনউদ্দিন বলি গিয়ে যে মদ খাওয়ার কথা তাহলে তো মদ বিশাল ব্যাপার খা বিশাল খা বন্ধুরে আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মার মদ খেও না চলে গেলেন ভাই নিজের কর্মে আবার কয়েকদিন পরে নবী পাকের দরবারে আরজি জানানো হয় হুজুর এখনো হেমার মদ বন্ধ করতে পারিনি নবী পাক বলেন হেমার এখনো কি মদ বন্ধ করতে পারো নাই হুজুর মাফ করবেন আমি এখনো মদ বন্ধ করতে পারিনি সাহাবী রাসূল বললেন তার প্রতি লানত করা যাক আমার নবী পাক বললেন না না তাকে লানত করো না ও হতে পারে মদখোর তবে ওর দিল জান থেকে বেশি আমি নবীজিকে ভালোবাসি হে বন্ধুরে নামাজের নাম ইমানদার নয় এক আল্লাহ মানার নাম ইমানদার নয় বাবা রোজা রাখার নাম ইমানদার নয় বাবা আমার আখেরাতকে বিশ্বাস করার নাম ইমানদার নয় কারণ আমার আল্লাহ পাকি বলেছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন এ শোনা মানে কেরা আমার পৃথিবীর জমিন আল্লাহ পাক জানিয়েছেন কিছু মানুষেরা বলবে আমরা আল্লাহকে মানি আমরা আল্লাহকে মানি এক আল্লাহকে মানি আখেরাতকে মানি আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন তাও তারা ইমানদার নয় ইমান কার নাম ইমান হলো দিল জান দিয়ে আমার নবীকে ভালোবাসার নাম ইমানদার কথা বোঝা যায় ইমানদার তাকে বলা যায় কারণ পৃথিবীর জমিনে কবর আমরা পৃথিবীতে মিজান দেখিনি পুলসিরাত দেখিনি জাহান্নাম দেখিনি জান্নাত দেখিনি নবী পাক বলতেন যদি দুটি খোদা আমরা বিশ্বাস করে নিতাম দুটি খোদা ঠিক না আল্লাহকে এক বলে বিশ্বাস করতে গেলে আগে আপনাকে বিশ্বাস করতে হবে নবী শুধুই নবী নয় নবী হলেন আমার আল্লাহর হাবিবুল্লাহ হাবিব বলতে তাকে বোঝানো হয় যার খুশিতে আল্লাহ খুশি আল্লাহ পাক খুশি হয় যার খুশি হওয়াতে তিনি আমাদের নবী কাদের নবী কাদের নবী ও আমার সোনা মানিকে আর খুব ভালো করে বুঝবেন পৃথিবীর জমিন ঈমান আগে মজবুত করতে হবে বিশ্বাস আপনার আগে অটল রাখতে হবে এই বিশ্বাস যদি আপনার না থাকে আপনি ঈমানদার কখনোই হতে পারবেন না বাবা কি বিশ্বাস নবী শুধু নবী নয় পৃথিবীর জমিনে আপনার বিশ্বাস শয়তান আছে এ জালি বাগি যায় আছেন আছে না মানব শয়তান আবার তিন ভাগে বিভক্ত এটাও আমি বলে যাই শয়তান কয় ভাগ তিন ভাগ কি কি শয়তান এক নাম্বার জিন শয়তান দুই নাম্বার মানব শয়তান তিন নাম্বার নাফস শয়তান আপনি তো খালি জিনটারে মনে করছেন নামাজ পড়তে গিয়ে ফাকরা কৃষ্ণা কাঁধে কাঁধ মিলাবি কেন ফাঁক থাকলে আলেমেরা বলিয়েছে ওখানে শয়তান ঢুকবে রে তাই শয়তান তোমার নামাজের জায়গা ঢুকতে পারছে এ বিশ্বাস করো তুমি আর যেই বলেছি
নবী কি এখানে আছে তা বলছে নাই, তাহলে বুঝে নিতে হবে নবীর প্রতি ওর বিশ্বাস কম। তাহলে বিশ্বাস বাংলাতে বলে আর আরবিতে বলে ঈমান, তাই নবীর প্রতি ঈমান ওর দুর্বল, শয়তানের বেশি, শয়তানের উপরে বেশি। ফেরেশতা আপনার কাছে দুইজন, কজন কত কত না কেন, সবার কাছে দুজন, কিন্তু এক এক ইমানদারের জন্য আল্লাহ 60 জন করে ফেরেশতা নিযুক্ত করেছে। সাধারণত সবার কাছে দুইজন করে, একজন ভালো লেখে একজন খারাপ লেখে। আচ্ছা মক্কাতে যারা আছে ওদের কাছে কি ওই দুটি কথা বলেন না কেন, বলেন? সুন্দরবন জঙ্গলে যারা আছে কথা বলেন না কেন, ওদের কাছে 6 জন, ওদের কাছে ভালো মন্দ লেখার জন্য কজন? সুন্দরবনে যারা তাদের কাছেও 2 জন, মক্কার মাটিতে যারা তাদের কাছেও 2 জন, জালিবাগিচায় আসি আমরা যারা আমাদের কাছেও। তাহলে বোঝা যায় তামাম পৃথিবীর মানুষের কাছে আসে ভালো মন্দ লেখার জন্য 2 জন। ভালো করলেও দেখে, খারাপ করলেও দেখে, এর প্রতি তোমার এত বিশ্বাস তাই তারা লেখে। তাহলে ফেরেশতা 2 জন হয়ে সবার কাছে থাকে কেমন করে, কি গো কিভাবে থাকে? তখন আমাদের ঈমান বলে আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন বিদায় সবার কাছে ফেরেশতারা থাকতে, ঠিক কিনা বলে? এর প্রতি তো আমাদের বিশ্বাস, এইটাই তো আমাদের বিশ্বাস, আল্লাহর দেওয়া ক্ষমতায় ফেরেশতারা সব জায়গায় থাকতে পারে। তাহলে ফেরেশতার প্রতি তোমার বিশ্বাস আছে যে থাকতে পারে, আর যে নবীর জন্য তুমি কোরআন পেয়েছো, যে নবীর জন্য তুমি কাবা পেয়েছো, ওই নবীকে তুমি বলতেছো নবী না, জালিবাগি চাই নাই। তাহলে আপনাকে এই এত বলতে হবে, শয়তানকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা, আমাদের নবীকে দেননি। কথা কি বুঝতে পারছেন? আমার আমার কথা রেকর্ড হয় বা এবং রেকর্ডও হচ্ছে। দলিল সুন্নিয়াতের আকিদার মধ্যে না বললে হয় না, কিন্তু আমি অনেক জায়গায় হিকমত ব্যবহার করে মানুষকে আসল সুন্নিয়াতে নিয়ে আসতে চাই। শুধু ডাঙ্কা বাজানোর নাম আর তকবীর চেঁচানোর নামই প্রচার নয়, আমার রাসূলুল্লাহ হিকমত ও শিক্ষা দিয়েছেন। এই হিকমতকে বুঝতে শেখো, আল্লাহ যেন তাম পৃথিবীর মানুষকে, আলেম ওলামাকে আল্লাহ আমার রসুলে পাকের দিওয়ানা বানিয়ে দেন। যদি বলি আমিন, শিরিক বললি দলিল লাগবে। আব্বাজি আমার সোনা মানিক, আমি আমিন উদ্দিন তখন বার্তা দিতেছি, ও বাবা তুমি বলতো যে আমার বসির হাটের বুকে চাদর নাই, ফুরফুরার বুকে চাদর নাই। আমি বলতে চাই বাবা, ফুরফুরার যে পীর বলে দাবিদার, তার নাম সুফি ফাতে আলী ওয়াইসি, কলকাতার মানিকতলা হাই রোডের বুকে শুয়ে আছে, তার মাজারে তো চাদর রয়েছে। দেখে আসবেন, ও সোনা মানিকের সাধারণ মানুষের মানে আমি বুঝাতে চাচ্ছি বাবা সঠিক জিনিসটাও। তাহলে চাদর দেওয়া বসিরহাট দলিল নয়, শরিয়াতের দলিল ফুরফুরা নয়, শরিয়াতের দলিল আজমির নয়, শরিয়াতের দলিল ওয়াহার নয়, শরিয়াতের দলিল কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে এজমা, 4 নম্বরে কায়াস, শরিয়াতের দলিল হলো 4খানা বাবা, আপনার পীরের দরবার দলিল নয়। বুঝতে পারছেন আমার কথা নাকি? বড় হিকমত নিয়ে কাজ করতে হচ্ছে, খুব হিকমত নিয়ে। আমার মতো গুনাহগার পাপী কি, আমার মতো নালায়েক কে বাবা? আমি এখনো পর্যন্ত বলতে চাই, আমার এলাকায় হোক, যে জায়গায় হোক, তাম পৃথিবীতে এই বার্তাটাই দিতে চাই, সুন্নিদের দলিল 4টা, শরিয়াতের দলিল 4খানা। আব্বাজি আমার কোন দরবার দলিল নয়, কোন দরবারকে দেখিয়ে সেটা দলিল বলা যাবে না। আব্বাজি আমার সোনা মানিকের, আপনার ভালো লাগে
বলবেন আপনি করেন না এটা আলাদা জিনিস, কিন্তু আপনি যখন বলবেন বেদাত শিরিক হারাম দলিল দেওয়া লাগবে, দরুদ আপনি পড়লেন না এটা আপনার ব্যাপার, আপনার নবীর প্রতি আপনি পড়বেন কিনা আপনার ব্যাপার, চাদর আপনি দেবেন কিনা আপনার পীরের প্রতি আপনার ব্যাপার, কিন্তু যেই বলবেন মিলাদ করা বেদাত, দরুদ পড়া বেদাত, দরুদ পড়া শিরিক, আপনার কায়াম করা শিরিক, তখন আপনাকে দলিল দেওয়া লাগবে। বাবা আমার দলিল বিহীন কোন কথা গ্রহণযোগ্য নয়, পীরের দোহাই মানব না, ওটা মুরিদের জন্য দলিল হতে পারে, ভক্তি শ্রদ্ধা হতে পারে। আমরা চাই কি? আমরা চাই দলিল, চারখানা দলিলের মধ্য থেকে তোমাকে প্রমাণ করতে হবে চাদর দেওয়া শিরিক বেদাত। এ বাবাজি আমার সোনামানিক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মানে, বেরিলিওয়ালা রা আমার নবীকে ইলমে গায়েবের মালিক দা মানে, বেরিলিওয়ালা রা সোনামানিক আমার এমনি করে আপনার তাদের মধ্যে ভুল বার্তা দিয়ে পৌঁছিয়ে রেখেছে, বাবা আমার নবী গায়েব দা নয়, নবী হাজির নাজির নয়, এমনি করে আপনার মোলবিরা বক্তব্য দিয়ে রেখেছে, সাধারণ মানুষের ব্রেন একদম পাকা মজবুত, বাবা আমার পাথরের মতো তারা অটল, যদি আপনার কিনা হক থাকে তাহলে বসিরাটে আর ফুরফুরায় আছে, সব বাতিল। আর আমাদের এলাকার মাঝে মালদা দিনাজপুর হাওড়া জেলা হুগলি আমাদের চব্বিশ পরগনা তো কিছু কিছু এলাকায় এক কথায় আল্লাহ যাদেরকে পথ দেখিয়েছে, আলে পাকের মহাব্বত যাদের দিয়েছে, তারা বলে শুধু বেরিলি নয়, বেরিলির আগে থেকেও যারা আপনার কিনা সুন্নিয়াতে রয়েছে এরা প্রত্যেকেই খাটি দ। এখন সুন্নি চেনব কি করে? সুন্নিয়াত খাটি, তাহলে ওরা জানে গোল জামা দেওয়া সুন্নি, গোল টুপি পরা সুন্নি, তাহলে সুন্নি কারে বলে? কিয়াম করার নাম সুন্নি বলে? কতক্ষণ না কেন? দরুদ পড়ার নাম কি? কিছু দল এমন আছে যাদের মধ্যে থেকে দরুদ আর কিয়াম তুলে নিলে পুরো অহাবি, দুশ্মন যদি দুশ্মনের পোশাকে আসে চেনা অতি সহজ হয়, দুশ্মন যদি ছদ্মবেশী হয় চেনা বড় কঠিন। এ প্রসঙ্গে আমি আরও একটা দলিল দেব, বুঝাতে চাই, জীবনী আজ আমি শোনাইনি, বেলেন অস করছি। এই এক লোক এখন বলতে খাইবারের যুদ্ধ শুনবো, এটা মাথা খারাপ করার লোক, কিন্তু আমি জায়গাটা একটু পরিষ্কার করে নেই। বাবা কি কথা বলছিলাম আমি? আমি কি বলছিলাম? হ্যাঁ, সুন্নির কথা না, কি কথা বলতে গিয়ে রেখেছি? গোল টুপি পল্লী শূন্য হয় না, কিছু দল থেকে দরুদ আর কেয়াম তুলে নিলে পুরো অহাবি, এই শব্দটি কেমন শুনতেন তা বুঝছি না। হে বাপ, তাহলে পুরো অহাবি মনে হবে। বাবা দুশ্মন যদি নিজের পোশাকে আসে চেনা সহজ। হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় পাখি নবী ইব্রাহিমের কাছে উপস্থিত, ও আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আপনাকে বিচার করা লাগবে, কি বিচার? ও আল্লাহর নবী খলিল, আমি হলাম কয়েকটা পাখির জন্মদাতা মা, আপনার কাছে এসেছি বিচার নিয়ে, কি বিচার বলো? সঙ্গে সঙ্গে বলছে হুজুর আমার পাখি আমার বাচ্চা অমুক ব্যক্তি ধরে নিয়েছে, হুজুর আপনি একটু তার বিচার করুন, আপনার ভক্ত মানুষ, আমার মনে হয় হাব্বা জুব্বা তার গায়ে, আমার মনে হয় সে আপনাকে ভালোবাসবে বুঝি, ওই ব্যক্তি আমার বাচ্চা ধরে এনেছে, আপনি আমার বিচার করে দিন, আমার বাচ্চা ফিরিয়ে দিন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে ঠিক আছে, তাকে ডেকে পাঠানো হলো। হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়, খলিলুল্লাহ করেন কি ব্যাপার, তুমি এই পাখির বাচ্চাটা কেন ধরে নিয়েছো? হুজুর শিকারি পাখি হালাল পাখি শিকার করে খাওয়া হালাল লেখা আছে বলে আমি পাখি হালাল আপনার শিকার করে এনেছি, একে জবাই করে গোস্ত খাবো বলে। পাখি তখন বলছে হুজুর বিচারটা আমার ওই জায়গায় নয়, আমার বিচারটা এই জন্য আপনার দরবারে দিয়েছি,
যে ওই হাব্বা জুব্বাওয়ালা সুফি সাধুওয়ালা টুপিওয়ালা আমি মনে করেছি নবীওয়ালা ব্যক্তি প্রেমিক ব্যক্তি অবলা জীবের প্রতি আঘাত করবে না, কারণ দরুদি নবী পাক গন এনারা হলেন আল্লাহ পাক তাদেরকে রহমত দয়া দিয়ে ভরপুর করেছে। ও যদি শিকারীর বেশে আসতো তাহলে আমরা আমাদের জীবন বাঁচিয়ে পালিয়ে যেতাম, কিন্তু ও তো শব্দ বেশি হয়ে আমাদের মাঝে এসেছে, হাব্বা জুব্বা লাগিয়ে এসেছে। এই জন্য আমার বিচার, এই শব্দ বেশি বেশ ধারণ করার জন্য আপনাকে সঠিক বিচার করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন অবশ্যই ও যদি শিকারের বেশে যেত পাখি শিকার করে আনতো কোনো অসুবিধা ছিল না, কিন্তু ও তো শব্দ বেশি হয়ে গেছে ওর বিচার করা লাগবে। তুমি ভুল করেছো। আমাদের মাঝে কিছু মানুষ আছে বাবা শব্দ বেশি, এই ছদ্মবেশীকে আপনাকে আমাকে চিনতে শিখতে হবে। সোনা মানিক পৃথিবীর জমিনে ঠিক বিচার হলো, অপরাধ স্বীকার করে নিয়েছে। আমাদের মাঝে এরকম কোন ছদ্মবেশী এসে আছে? 72 দলে বিভক্ত হয়ে আছে বাবা, তারা 360 মাবুদের পূজা করে নেওয়ালাও। এই সোনা মানিক আমার, এদের থেকে নিজেকে বাঁচাতে হবে। কাজী সাহেব শেষ করে দেবো, ও আপনারা শুনছেন। ও আমাকে সিদ্দিক বলছিল যে দেখো আমাদের এলাকার লোক হবে খুব, এই আমার বাড়ি গেছে জি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাতে চাইলাম এই এলাকার মাঝে যখন খুব কষ্টকর, শেষ করি আমি অন্য সাইড যাব একটু, তাই এই সাইডটা শেষ করি, সারমর্ম এতটাই বুঝুন বেদনা আমি জানি। তাই আমি এখন এই সুন্নি আতকে মাসলাকে আলা হজরত, মাসলাকে ইমামে আজমে যেই মাসলাকে আলা হজরত, এই ডাঙ্কা নারায়ে রেসালাত ইয়া রাসুল্লাহ, এ ডাঙ্কা আলে পাকের মহাব্বাতের ডাঙ্কা, বেলায়াতের ডাঙ্কা, রেসালাতের ডাঙ্কা তামাম পৃথিবীতে বাজানোর জন্য সংগঠন করেছি, এবং রেজিস্ট্রার সরকারি অনুমোদন। আপনি জানেন না কে কি করেছে আমি জানি না, সে তো সময় বলবে। যাদের মধ্যে সরকারে আলা হাজরতকে মানতেন না আজ তারা মানে, রেসালাতের তকবির যারা দিতেন না আজ তারা দেয়। এবার আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর 24 পরগনার লোক তো খুব আসে ওয়াহারে, তো ওখানে লোক নাই? ওয়াহারের মুরিদ কয়েক জায়গায়, বরুণহাট গ্রামের নাম, বাঁকড়া বসিরহাটে কিছু, আর গোপালপুর এদিকে ক্যাওসা হঠাৎগঞ্জের দিকে অল্প, হরে দরে 2-10 হাজার হতে পারে, তাও 5-6 জায়গা মিলে নাই, আরও কিছু কম বেশি হবে। আর ওরা যে কয়েক লক্ষ লাখ লাখ কথা বুঝলেননি? আর আমাদের সুন্নিয়াতে তো একটা দোষ আছে, দেখবেন কেউ যদি ওঠে না তাকে কিভাবে চাপা যায়, এরা কিছু ভালো না করতে জানো, এরা খারাপটা খুব ভালো জানে, আছে না? নাই কোনো একজন বক্তা ফেমাস, তাকে কিভাবে নামাতে হবে এ খুব জানে। এরকম ঘটনা আমার সঙ্গে অনেক ঘটেছে এ জলসার লাইফে। আমি চা চলে গেছি জালসা করতে মালদা থেকে 80 কিলোমিটার, আমার দাওয়াত দিয়েছে 6 মাস আগে, আমি দাওয়াত লিখে নিয়েছি, দুটো জালসা আছে চা চল, একদিন বাদ আর একদিন, আমি যে এলাকায় যাব তো একদিন রেস্ট নিই, তারপর দিন আর একটা করে বাড়ি আসবো। ওয়াল্লাহ যোগাযোগ খুব হয়, এলাকা আছে না, আমি জলসার মাঝে মাঝে ফোন করি, 3 দিন আগে ফোন করে রিসিভ হয়েছে, একদিন আগে আর ফোন লাগছে, জলসার দিনও করছি তো। আর আমার চা চল যেতে গেলে এখন নাই তো আমার নিজের গাড়িতে, এখানেও এসেছি নিজের গাড়িতে, এটা আমার ওড়াহারির দান, আমি বাসের বাসি বাজায় তাই বাজি, খুব খেয়াল খেয়াল করবেন। এখন আমি তখন ট্রেনে কিভাবে যেতে হয়, আমাদের তখন ব্রিজ হয়নি বাপ, রাত 2টোর সময় বাড়িতে বাড়াতে হবে, 9 কিলোমিটার এসে নদী পার হয়ে 2:35 নৌকা পার করাবে, 3টে পাশে ফার্স্ট ট্রেন ধরে শিয়ালদা পৌঁছাবে 6টায়, আর 6:35 কাঞ্চনজঙ্ঘা ধরে যেতে হবে মালদা,
আর মালদা পৌঁছাবে পনি দুটো থেকে দুটোর মধ্যে, এখনো তাই মিলাবেন। ওই মালদাহ থেকে নেমে ওখানে রাতবাড়ি মোড়ে এসে স্টেঞ্জার সেরে গোসল করে ওখানে হোটেলে খেয়ে বাস ধরে চা চলে। যখন গিয়েছি বড়দিন তখন 5:30 বাজে, কারণ 6টার পরে তখন সন্ধ্যা। চাচল যখন আমি পৌঁছালাম, ওয়াল্লা ফোন তো লাগে না, হয়েছি এলাকায় যখন চিনি তো গিয়ে শুধিয়ে নিব, আমারও তো দাওয়াত হয় না তখন। ও বাবা শুধিয়ে গেলে ও গিয়ে শুধাছি ওই গ্রামে গিয়ে, সব লেখা আছে কই এলাকায়, বলছে 4-5 গ্রামের মধ্যে কোনো জালসাই নাই আজকে। আল্লাহ আমার তখন কাজ শেষ, আমি বলি কি হবে এইবার আমার সঙ্গে, কেন টাকা লেই অগ্রিম বুঝবেন। আমি চিন্তা করি কি করব, আব্বাজি আমার জালসা নাই। তখন আমি ফোন করলাম ওইখানে যেখানে আর একদিন পরে আসে, ভাই আমি তো বিপদে পড়ে গেছি, কোথায় যাব, ফোনও লাগে না নাম্বার, আর এখনকার মতো ইউটিউব যখন এখন যতটা বুঝতিস তখন তো বুঝতাম না সব, এখন হলে ওই সিম ধরি ওই এ ধরে ঠিকানা পুরো নিয়ে ওর বাড়িতে যেতাম। পুলিশ নিয়ে এতটা পাওয়ার আছে, যে কোনো মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আসব শত শত পুলিশ আসতে পারে, এটা আল্লাহর দয়া আমার পীরের নেক নেঘা, এতটা পাওয়ার। আমি কিছু না, আমি আপনাদের এই গ্রামের কুত্তার থেকেও খারাপ, আমাকে যা দিয়েছেন আল্লাহর দয়া গোস পাকের নেঘা আলে পাকের সাদকা আমার পীর মুর্শিদের দান, আমাকে পড়াতে পারে 20 বছর এরকম মৌলবি আছে হাজার হাজার, কিন্তু আমার মতো গুনাহগারের দ্বারা যে এত ছুটিয়ে নিচ্ছেন, এটা তো প্রেমিকদের জন্য গর্ব করা উচিত ঠিক না। এখন ওই চাচলে ওখানে জালসা করে তারপর দিন আসলাম, তারা টাকা দিয়েছে কত জানেন, 750। তারপরের দিনই জালসা করেছে আপনাদের ভগবান গলা থেকে সেই কি চর সুপি হাজি পাড়া, সেদিন আসলাম হাবিব এসেছিল, তাকে 15,000 টাকা দিয়েছিল আর আমার 750 টাকা দিয়েছিল। আমি ওখান থেকে এসেছি 250 টাকা আর ভগবান গোলা থেকে একটা মারুতি ভাড়া করে গেছি ওই পর্যন্ত, ওদের নিয়ে যাওয়ার কথা নিয়ে যাইনি, তাহলে 500 টাকা, 750 টাকা শেষ, কি করবেন বলেন। বাস্তব জীবনের কথা বলছি, যাক বাবা আপনাদের কাছে আমি দুয়ার প্রার্থী শুধু এইটুকুই, একটু দোয়া করবেন আমি যেন সুন্নিয়াতের খেদমত করতে পারি। আমি যে সংগঠন করেছি এর কাজ হলো শানে রেসালাত, শানে বেলায়াত, শানে আলে বায়াত, মানে নবী পাকের শানে যদি কেউ কটুক্তি করে তাকে ধরো, জবাব দাও, মারামারি না, হয় তুমি বুঝিয়ে দাও নইলে বুঝে নাও, হয় তুমি তোমার দলে আমায় নাও নইলে তুমি আমার দলে এসো, তোমার জন্য আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আমার এই সংগঠনে উকিল ব্যারিস্টার জজ সব আছে, যে কোনো মুহূর্তে যখন তখন যে কোনো জায়গায় মোনাজেরার জন্য আমার যেতে হবে না, আমার সংগঠনের মধ্যে এরাম তৈরি আছে, জোরে বলুন। আপনি কি ভেবেছেন, গর্ব নয়, হাত করে জোরে নিবেদন করে বলি বাবা আল্লাহ সেই জায়গা আমার আলে পাকে সাদকায় তৈরি করে দিয়েছে, সুন্নিয়াতের ডাঙ্কা যেন আমি আমার ওই 24 পরগনাতে আমার পীরের অস্তা নবীর সাদকা দিয়ে বলি, আলে পাকের সাদকা দিয়ে বলি, আল্লাহ যেন শানে রেসালাতের ঝান্ডা, শানে বেলায়াতের ঝান্ডা, শানে আউল আপনার কিনা আলে পাকের ঝান্ডা, যেন যেখানে নারায় রেসালাত বলাকে শেরেক বলা হয় তাদের হৃদয়ে যেন নবীর মহাব্বাতে হয়ে তারাই যেন শানে রেসালাতের তকবীর দেয়। দোয়া করবেন, দোয়া করবেন, আমি আমার আকিদায় অটুট, আমি 7,000 ধন ছেড়ে দিতে পারি, পাহাড় সমান স্বর্ণের 7,000 ধন ছেড়ে দিব, পাহাড় সমান স্বর্ণের পাহাড় ছেড়ে দেব, কিন্তু নবীর আলে পাকের মায়া সুন্নিয়াতের আকিদা থেকে চুল পর্যন্ত সরিনি, ভবিষ্যত সরব না, দোয়া করবেন। আপনার বোঝার ভুল,
আমি হিকমতে কাজ করি, বাবা আমাকে মাফ করবেন যদি আমার কথায় ব্যথা পান, মাফ করবেন, আমি আপনাদের গ্রামের মেহমান, আমি মুসাফির, আমার কোনো যোগ্যতা নাই, আমি আসি শুধু আপনাদের দোয়ায়। কথা বুঝেছেন? জি বাবা, একটু ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা وعلى آل একটা কথা বলে দেই, আজ আমি করছি আবার, এই যে সংগঠনটা ভালো না খারাপ আপনার কি মনে হলো? তাহলে এর সদস্য পদ গ্রহণ করা উচিত না? আজ কি আপনাদের মুর্শিদাবাদ জেলায় জেলা কমিটি গঠন হয়েছে? আজ কি ওই সুন্নি জাগরণ কাফেলার ডিস্ট্রিক্ট কমিটি মুর্শিদাবাদে আজ কি গঠন করেছে? এখন লিগালভাবে হয়নি, ওটা আমরা সেন্ট্রাল থেকে এসে খুব তাড়াতাড়ি ওটা ওপেন করব। আজ কি করেছি? এও আমার গসপাকে সাদকা, আপনি মনে করবেন না। তারপরে জেলা কমিটি দিনাজপুরে আমার কমিটি গঠন, হুগলি জেলায় আমার কমিটি গঠন, এরপরে জেলায় জেলায় যখন হয়ে যাবে এরপর হবে থানা মাফিক, আপনাদের কাছেও আসব, চাই হয়ে জালিবাগিচার জমিনেও যেন সুন্নি জাগরণ কাফেলার সদস্য হয়। রাজি আছেন হতে? আমার অন্য কিছু না, আমি আপনার টাকা নিয়ে খাবো না, আমি নিজে আপনাদের দেওয়া টাকা 25 লক্ষ টাকা ব্যয় করে সুন্নিয়াতের মাদ্রাসা করতে যাচ্ছি, নিজে দিয়েছি নিজে, এইভাবে চেয়ে চিনতে মানুষের কাছ থেকে 25 লক্ষ জমি কেনা হয়েছে, আল্লাহ চাইলে সেও কায়েম হবে। আর এর হেড অফিস আমার বাড়ির সামনে, দোয়া করবেন শুধু, আর পারলে একটু সময় দেবেন, যদি না পারেন অন্তত বদনামটা করবেন না, হাত জোড়ে নিবেদন করুন। কথা বুঝতে পারেননি? একটু মহাব্বতে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নূর নূর নূর, আজি নূর এসেছে জালি বাগিচার জমিনে ফুল ফুটেছে, আয় আয় কে দেখিবি নূরের মেলা, মা আমিনার কোলে দলে কামলি ওয়ালা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমরা মানুষ শ্রেষ্ঠ জীব, কিসে শ্রেষ্ঠ? কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করো, এই কার এর পর মুর্শিদে ফানা হও, তারপর ফানাফির রসুল হও, ফানাফিল্লাহ হও, তারপর বাকাবিল্লা জীবন লাভ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আপনাদের এখানে মৃত্যুবার্ষিকী, দাদির জন্য ইসালে সওয়াবের জন্য আয়োজন। বাবা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আমায় ভয় করো, খবরদার মরো না যত সময় পুরোপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে। এই জন্য ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মরার আগে মরল যারা, ঘুম হতে জাগিল তারারে, এদেরকে বলিও না মরার, এহা কোরআনের বচন, আর কত দিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আমার ঘুম গেল না বাবা, কেউ মারা গেল তো তুমি চিন্তায় চেতনায় পড়ে গেছো, বুক ফাটিয়ে কান্না শুরু করেছো, একবার কি খেয়াল করেছো কারবালার মাঠের দিকে, একবার কি খেয়াল করেছো ইসলাম জিন্দা হয়েছে হার কারবালার পরে, কারবালার পর ইসলাম জিন্দা হয়েছে, কিভাবে জিন্দা হলো কারবালার পরের ঘটনা একটু বলবো,
হুসাইন পাক শহীদ হওয়ার পর থেকে বলি। বন্ধুরে আবার খুব খেয়াল করুন বন্ধু, ও ভাই ও ভাই ও ভাই, বাড়ি যাচ্ছ কেন ভাই? আমাকে নিয়ে যাও না আমিও যাব। পড়া হারি কথা জি জি যেরকম সুবহানাল্লাহ। মদিনে চলা ঝুমতা ঝুমতাও, মই মদিনে চলা, জোরে বল, মস্ত বে খুদ বনাও, মই মদিনে চলাও, মেরে আকা কদর হোগি পেশে নজর, মেরে আকা কদর হোগি পেশে নজর, ক্যা সুরুর আয়েগা, মই মদিনে চলাও ঝুমতাও ঝুমতাও, মই মদিনে চলা, জোরে বলুন, কাইফ সাচা গয়া মই মদিনে চলা, কাইফ সাচা গয়া মই মদিনে চলা, মস্ত বেখুদ মই মদিনে চলা ঝুমতা ঝুমতাও, মই মদিনে চলা, জোরে বলো, আই শজর আই হজর তুম ভি শামসু কমর, আই শজর আই হজর তুম ভি শামসু কমর, দেখো দেখো জরা মই মদিনে চলাও, মস্ত বেখুদ বনাও, মই মদিনে চলাও ঝুমতা ঝুমতাও, মই মদিনে চলা, জোরে বলেন, আহা কত সুন্দর! উবাইদা রাজা কিভাবে লিখছেন দেখেন, আহ আমার সরকার কিভাবে লিখছেন কত সুন্দরভাবে। মই মদিনে চলাও, মই মদিনে চলাও ঝুমতা ঝুমতাও, মই মদিনে চলাও, সাতিয়ার মই পিলা, মই মদিনে চলাও, সাতিয়া মই পিলা, মই মদিনে চলাও, মস্ত বেখুদ বনাও, মই মদিনে চলাও ঝুমতা ঝুমতাও, মই মদিনে চলাও, জোরে বলো, মেরে সিদ্দিক উমর হো সালাম আপ পর, মেরে সিদ্দিক উমর হো সালাম আপ পর, আর রহমত সদাও, মই মদিনে চলাও, ফির করম হো গয়া, মই মদিনে চলাও, আর জোরে বলে, জো হ্যায় মহবুব রব আপনি উনসে হ্যায় সব, জো হ্যায় মহবুব রব আপনি উনসে হ্যায় সব, বখশবানে খতা মই মদিনে চলাও, ফির করম হো গয়া, মই মদিনে চলাও, ঝুমতা ঝুমতাও, মই মদিনে নেই চলা, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদনা। আমার বন্ধু সোনা মানিকে আরব হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা যখন কাটিয়ে দিলেন, যখন নামাজ আব্বাসি আমার হালাতে নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, ওয়াহাবিরা বলে কেটে দিয়েছে, সুন্নিরা বলে আপনার কাটিয়ে দিয়েছে, বুঝেছেন?
কাটিয়ে দিয়েছে কেটে নেওয়া মানে আমার ইচ্ছা নাই জোর করে নিয়েছে আর কাটিয়ে দেওয়া আমি স্বইচ্ছায় কাটিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আমার বন্ধু সোনা মানিক আরব ইমামে হোসাইন পাক আলাইহিস সালাম নিজে করলেন কি গর্দানকে কাটিয়ে দিয়েছেন সূর্য আপনার কিনা গ্রহণ লেগে গেছে আকাশ দিয়ে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে ই বাবাজি আমার এমন বৃষ্টি বর্ষণ আক রক্তের বর্ষণ বাবা আমার সকাল দিনের বেলাতে অন্ধকার ছেয়ে এসেছে তারকা আপনার দেখা যায় দিনের বেলাতে তারকা দেখা যায় ওই অবস্থায় দেখা যায় আসমানের হুরু গেলে মান কান্না করেছে পৃথিবীর সমস্ত কিছু কান্না করেছে বাবা আমার বাবা রক্ত আর রক্ত আর কিছু নই রে বন্ধু ওরে আমার সোনা মানিক আরব এমনি সমাতে হাজাতে জাইনাব সালামুল্লাহি আলাইহা তিনি আপনার ছুটলেন আব্বা আমার সাকিনাকে দেখো তুমি বলে চলেছেন অন্ধকারে আব্বাজি আমার একটি ছোট হাফ তলোয়ার হাতে পেয়ে ওই লাশগুলোকে আপনার ডিউটি দিতেছে বাবা কেউ আর এসো না কেউ আর আসতে পারবে না এসো দেখি কে পারো তোমরা লাশের আঘাত করতে কারণ জবাই করে নিজের গলা কাটিয়ে দেওয়ার পরও ইসলামের ইতিহাসের মধ্যে ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে তারপরও দেখা যায় ওইখানে দুশমন ওই লাশের উপরে ঘোড়া দৌড়িয়ে দিয়েছে বলি আমার সোনা মানিক আর জাইনাব সালামুল্লাহি আলাইহা আপনার কিনা কান্না করেন আর এমনি করে ডিউটি দিতেছেন বাবা হঠাৎ রাতের বেলা একটি করুণ কান্নার আওয়াজ শোনা যায় কে কাঁদে কে কাঁদে হঠাৎ করে দেখছেন ছোট্ট সাকিনা ও একটি লাশের কাছে কান্না করতেছে আব্বু গো গত রাতে আমি আপনার বুকের উপরে ঘুমিয়েছি আজকের রাত হয়ে গেল আমাকে কেউ কোলে করে নেয় না ও গো আব্বু আমি সাকিনাকে কোলে করে নাও আব্বু তুমি আমায় কোলে করে নাও আমি সাকিনা ইয়াতে শেষ করে দাও ওভাবে হয় না যাই হোক আব্বাজি আমার সাকিনা যখন এমনি করে কাঁদতেছেন হাজরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা সঙ্গে সঙ্গে আপনার কিনা সাকিনা কি সান্ত্বনা দিয়ে কোলে তুলে নিলেন সাকিনা এখানে কেন কাঁদছ তুমি বলতো যে এটাই তোমার আব্বুর দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন দেহ মোবারক মাথাবিহীন দেহ মোবারক তুমি চিনলে কেমন করে এটা তোমার আব্বাজানের দেহ মোবারক সঙ্গে সঙ্গে সাকিনা বলে ফুপু আম্মা আমি যখন আমার আব্বার মায়াতে আরামের বিছানা ছেড়ে দিই আব্বু আব্বু করে এই কারবালার মাটিতে আমি এসে আব্বু আব্বু বলে ডাকি আব্বুজি গত রাতটা কাটিয়েছি পিপাসিত হালাতে ক্ষুধার্ত হালাতে আমি আপনার বুকের উপরে কিন্তু আজকের রাত আপনাকে আর পাই না কোথায় গেছেন আপনি আমি সাকিনা শান্তিভাবে থাকতে পারি না হঠাৎ করে ফুপু আম্মা এই লাশের থেকে আওয়াজ এসেছে সাকিনা কেঁদো না কেঁদো না আমি তোমার আব্বা হোসাইন বলতেছি এসো আমার কাছে এসো হযরত সালাম সাকিনা সালামুল্লাহি আলাইহা বলে ও সাকিনা এখান যে তোমার আব্বু এটাই কি প্রমাণ এই জি ফুপু আম্মা এই দেহ মোবারকা থেকে আওয়াজ এসেছে সাকিনা আমি এখানে আছি বোঝা গেল নিজের গলা কাটিয়ে দেওয়ার পর হোসাইন পাক জিন্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন এই আয়াত ছিল আমার মওযু আজকের রোজে বুঝতে পেরেছেন ও গো আমার বাবাজি ভাইয়ারম হযরতে সাকিনা যখন ফুপু আম্মার কোলে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সাকিনাকে আপনার তাবুতে নিয়ে এসেছেন আব্বাজি আমার সোনা মানিক সারা রাত তাদের এমনি করে আপনার কিনা অতিবাহিত হয়ে গায় আব্বা আমার ফজরে নামাজ আদায় করে আপনার কিনা বেরিয়েছেন হঠাৎ করে চাইয়া দেখেন ইমাম পাকের মাথা মোবারক বল্লভ
বাপের উপরে ঝুলতেছে হাওয়া, হযরত সাকিনা বেহুশ হয়ে গেলেন, শাহের বানু বেহুশ হয়ে গেলেন, একই অবস্থা দেখতেছি ইমাম পাকের মাথা। হায় কামিনা, আজ তোরা পৃথিবীর জমিনে যে নবীর কলেমা পড়তেলি ওই রসুলের নাওয়াসাকে পানি বন্ধ করে দি, আজ নির্মম ভাবে তাকে শহীদ করি, আজ বল্লভের মাথাতে তার মাথা মোবারক রেখে দিয়েছিস। ও বাবা সুনামানি কের হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা, শহর বানু সালামুল্লাহ আলাইহা, এমনি করে আপনার কিনা ফজরের নামাজ সমাপ্ত হয়েছে। আব্বা আমার হযরত জাইনুল আবেদিন আপনার ঘর থেকে বেরিয়ে এসেছে, বন্ধুরে আমার একটু বেলা যখন হলো, একটু বেলা যখন হলো, আব্বা আমার দেখা গেল হযরত সাকিনার কাছে একজন চলে এসেছে, কানের দুলখানা ধরে আপনার কিনা টেনে ছুঁয়ে নিয়েছে, কান কেটে গেছে। সাকিনা যখন কিছু বলতে চায় তার মুখে থাপ্পড় মেরে দিয়েছে। বাবা রে সাকিনা বলতে চায়, ওগো আমার নানুর উম্মতের এই কারবালার মাটিতে আমার আব্বা জান শহীদ হয়েছে, আমার ভাই জান শহীদ হয়েছে, সব শহীদ হয়ে গেছে, তিন দিন পিপাসিত আমি, ক্ষুধার্ত আমি, আমার কাছে যদি বলতে আমি কানের দুল নিজে খুলে দিতাম, এমন চুরি টেনেছ আমার কানের দুল তোমরা দিয়েছ, আমার কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরে, আমি সাকিনা সহ্য করতে পারি না। আমার আব্বাজি সোনামানি কেন এই পরিস্থিতির মাঝে সাকিনা আপনার কিনা ওই কারবালার মাটিতে, এই দিকে দুশ্মনের দল আগুন লাগিয়ে দেয় তাবুতে, এই তাবু থেকে ওই তাবু, ওই তাবু থেকে ওই তাবু, এমনি করে আপনার কিনা চলেছে। হঠাৎ দেখা যায় ওই তাবু জ্বালানো অবস্থায় হযরত জাইনাব আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর কাঁধে করে একজনকে নিয়ে বেরিয়ে এসেছেন, তিনি অন্য কেহ নয়, তিনি আমার হোসাইন পাকের বেটা জাইনুল আবেদি। ধন্যতার প্রতি হাজার আল্লাহ শান্তি বর্ষিত হোক। আজ যদি কারবালার মাটিতে বিবি সাইনাব হযরতে আপনার কিনা জাইনুল আবেদিনকে কাঁধে করে ওই আগুনের ভিতর থেকে বার করে না আসতেন, আজ নবীর বংশ দুনিয়া আবাদ হতো না। আর পীর 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 অলি অলি বলে আমরা কাউকে পেতাম না, তামাম পৃথিবীর ইমাম, তামাম পৃথিবীর ইমাম যার কাঁধে ওই সালামুল্লাহ আলাইহা আম্মা জান জাইনাবের প্রতি হাজার শুকরিয়া। আজ আমাদেরকে অন্তত রসুল দুনিয়া থেকে পর্দায় যাওয়ার পরে আমার নবীর বংশকে জারি রেখেছে, এর পিছনে বিবি জাইনাবের মেহনত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলছি মুজাদ্দিদ আল বেসানির কথা বলছি, গরিব নওয়াজের কথা বলতেছি, হযরতে গাউসে পাকের কথা বলতেছি। এ বাবা এর পিছনে জাইনাবের হাত, আজ যদি তিনি ওনাকে না বাঁচাতেন আজ এই সিলসিলা থাকতো না। তাহলে কি বোঝা গেল? হোসাইন ওয়ালা যারা, আউলিয়াওয়ালা তারা, বুঝেছেন? আমি সংক্ষিপ্ত এখানেই আনার জন্য ওইটুকু একটুখানি বললাম। অনেক করুণ ঘটনা, আর এই কথাই তো বলছিলেন মনে হয় মুফতি সাহেবের বেটা ওয়াজি করছিলেন, যেন আমি তো শুনিনি বেশি, ওই ওয়াজি মনে হয় করছিলেন, কিন্তু মনে হয় এই কথাটা জানি না উনি বলেছিলেন কি না। বাবা বিবি জাইনাবের সাদকা, যখন নবী পাকের মহাব্বতের প্রতি রসুলের ফানের সালাতে আঘাত করেছে, কলম তুলেছেন সরকারে আলা হযরত, আর যখন পুরো ইসলাম তাকে মিটিতে চেয়েছেন তখন মেহনত ও কলম চালিয়েছেন, কষ্ট করেছেন, তিনি মুজাদ্দিদ আল ফাসানি। আজ সরকারে আলা হযরত তার পিরিয়ডে তিনি যেমন কাজ করেছেন, মুজাদ্দিদ আল ফাসানি উনি কম কাজ করেননি, ইসলাম ইতিহাসকে দেখলে আরো বড় কাজ করেছেন। ইনি নবী পাক মানুষের ইমান যাওয়া থেকে
বাঁচিয়েছেন সরকারে আলা হযরত আর ইসলাম বরবাদ হাওয়া থেকে বাঁচিয়েছেন মুজাদ্দিদ আলফে সানি জোরে বলে সরকারে আলা হযরত কেও যেমন আমরা শ্রদ্ধা করি মুজাদ্দিদ আলফে সানি কে তেমন আমরা শ্রদ্ধা করি তা আমি বলতে চাই যেমন মাসলাকে আলা হযরত কে আমরা মানি আমরা পীর আপন আপন কেউ ওড়াহারে কেউ খুলনায় কেউ গোনাগার কাটি কেউ বেরিলি শরীফ কেউ কাসোসা শরীফ কেউ বিভিন্ন এলাকায় এক কথায় পৃথিবীতে যারা হক তাদের কাছে যারা বায়াত পীর আপন জায়গায় সুন্নিয়াত সবার কারণ নবী পাক বলেছেন সবাই গোল জামা পল্লি সুন্নি হয় না এবার সুন্নি কারা আমিনুদ্দিনের কথায় নয় রহমাতাল্লিল আলামিনের কথায় বুঝুন সুবহানাল্লাহ কয় রসুলুল্লাহ বললেন সুন্নি কারা তারাই হলো সুন্নি জামাত যারা আমার আলে বায়াতকে মোহাব্বত করেছে এবং মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে পর্দায় চলে গেছে তারাই হলো সুন্নি জামাত তাহলে আলে পাক ওয়ালাই সুন্নি জামাত আজ সরকারে আলা হযরতকে মানি উনি আলে পাক ওয়ালা তাই মুজাদ্দিদ আলফে সানিকে মানি উনি আলে পাক ওয়ালা তাই ওয়াহারি হুজুরকে মানি উনি আলে পাক ওয়ালা তাই কারণ আমরা যখন নামাজে যাই তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ এই ওয়া আলা আলেই মানি নবীর আলে পাক জোরে বলুন এজন্য আমাদের মানতে হবে যারা আলে পাক বিহীন ওলির দাবিদার তারা বাতিল আর যারা আলে পাক দিয়ে ওলি তারা হক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন জোরে বলি আমিন মহাব্বতে ইয়া নবী ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তাম্মাম জাহান পয়দা তুমি যে কাবা রকাবা আশিকদের গলা রোমালা ইয়া হাবিব দরদ গো ও গো দরুদি নবীজি তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক দের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ মদিনা মনে বসো না ওই মদিনা প্রাণে যত না ওই মদিনা দুঃখে শান্ত না প্রেমিকদের সুখের ঠিকানা নবী সালাম
সালাওয়াত লাও ইয়া হাবিব আল্লাহ আমাদের মিলাদ কাসিদায় যতটি হরফ হয় বলায় ততটি সালাম আপনায় পাঠাইলাম সোনার মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ তোমারি প্রেমিক হইয়া আসেন তিনি ওহা রে শুইয়া তাহারি মায়া এ বুকে জানাই সালাম নবী আপনাকে নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মুহাববতে বসুন বালাগাল উলা বে কামালি বাবা আপনাদের এই গ্রাম আমার ওস্তাদে মোহতারাম আপনাদের মানে নেতা ইমাম মানে নেতা নাকি গো আমি খুব খুশি আর বাপ বসে আছে তো বেটার তো ধারো পাওয়ার বেরি আব্বা আমার যাই হোক হয়তো আমি কষ্টই দিয়ে ফেললাম আমার ওস্তাদকে উনি বসে আছেন আমার হয়তো যে বেটা আছে চলে যাবো টেকরাম লাগে কিন্তু তাও তো ক্লান্ত মানুষ ঘুমানো অভ্যাস আরাম করা অভ্যাস আবার সেই ফজরে আসতে হবে আপনারা অনেকে আছে নামাজই পড়তে আসবেন না নাকি ইমাম মুয়াজ্জিন তোরাই চালা কোন অসুবিধা নেই কোন অসুবিধা নেই আছে না বাবা বাবা হাসির কথা নয় ইমাম সাহেবদের টাইম যায়নি কেন মূল সে কই খুব দোষ কিন্তু ইমাম মানা কর্তব্য ইমামের উপরে অঙ্গলি তোলা যাবে না ইমামের ওপরে হুকুম করা যাবে না এর নাম ইমাম ইমাম যাহা বলে তা মান্য করা মুক্তাদির কর্তব্য কারণ এক এক ওয়াক্তের জামাতে নামাজ তার পিছনে পড়ছেন প্রত্যেক ওয়াক্তের জামাত সহ কাল হাসরের মারে মাঠে তাকে হিসাব দিতে হবে আপনি একতেদা বলে ছেড়ে দিলেন যে পিছনে ইমাম সাহেব বলে ছেড়ে দিলেন আরবি তো একতেদাই তো বিহাজার ইমামের দায়িত্ব দিতে খালাস আপনি পড়তে পারেন না পারেন মন থাকে মাঠে নামাজ পড়ি ঘাটে কোনো অসুবিধা নাই হিসাব লাগবে যোগ্য ইমাম আপনারা পেয়েছেন বিশেষ করে আমি তো চাই আমার ওস্তাদ মোহতারাম আল্লাহ আপনাদের ইমানে আমলে বরকত দান করুন সবাই বলি আমিন আরও জোরে বলুন আল্লাহুম্মা বাবারা আমার আমার কথায় অনেকে ব্যথা পেলে আমাকে মাফ করবেন হতেও পারে আমার জন্য আপনাদের সাক্ষাৎ শেষ সাক্ষাৎ নাকি শেষ হতেও পারে না ব্যথা পাইনি না জামানা দিও না জোরে জোরে বলো না জামানা দিও না ও গো মামি না তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে জোরে বলুন ভাই মেঘে
শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে শানশানে খেজুর পাতায় হিলায় শব্দ না মাগো তোমার লালের নাই তুলনা সামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা রোজরে আর চলবে না ভাই অনেক রাত হয়ে গেছে আমি আবার এখান থেকে যাব ওরা হারির গজল কোনটা শুনবেন হুজুর হুজুর আর হয় না ভাই মাফ করেন রাত হয়ে গেছে বাবা ওড়াহারি ওই গজলটা বলি ইনশাল্লাহ গজল দুই একটা বলি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ হুজুর ওড়াহারি হুজুর ওড়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল ওই ফুলেতে অতি মধু ওই ফুল যে তোর সঙ্গের সাথী বাবা নিজেকে বিলীন করুন আল্লাহ আমাদের সকলকে যেন ইমান ও আমলে দিলের যে ভিতরে নাফস আছে নাফস শয়তান জিন শয়তান মানব শয়তান এগুলো বুঝুন বাবা মানব শয়তান বাধা দেয় নাফস শয়তান বাধা দেয় আমলে যদু বাধা না মেনে চলে গেলাম ইবলিসের বাধা মানবের বাধা না মেনে চলে গেলাম নামাজ পড়তে গেছি মন মাঠে মাঠে ঘরে নাফস বাধা দেয় এই জন্য কামেল গুরু ধরুন গুরুর মাধ্যমে ইবাদত তাই তো গজলে বলা আছে মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না মন
ভক্তি ভরে মুর্শিদ ধরে অগো কর সাধনা। জোরে বলুন মুর্শিদ ধরে। আল্লাহ আমাদের যেন তৌফিক দেয়। জোরে বলি আমিন। আমি বলেছিলাম আল্লাহর রাস্তায় যারা কতল হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, নিজেকে যারা উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, তাদের কি মুর্দা বলো না, আমওয়াত, তাদের কি মরা বলো না, বরন্ত তারা জীবিত, আল্লাহ পাক তাদেরকে রুজি প্রদান করেন। রুজি দেন মানে তারা খান। আরো জোরে বলুন। আমার নবী বলেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা শাহিদা, যারা আমার আলে পাকের মহাব্বতে মৃত্যুবরণ করেছে তারাই শহীদের দরজা পেয়েছে। এখনকার এই বাজারে নাফসের সঙ্গে যুদ্ধ করুন, আর নিজে আল্লাহর ওলির কাছে নিজেকে বিক্রি করে খাঁটি কাজ করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জোরে বলুন আমিন। আমার জানা মতে বর্তমান সময়ে দিল্লির সারজমিনে হযরত আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া, আমার জানা মতে আল্লাহর একজন কামেলে মোকাম্মাল আউলিয়া। আমার মনে হয় আমাদের মুফতি সাহেবের কাছেও আপনি শুনে দেখবেন, উনিও ও দরবারে কয়েকবার গেছেন, আমার সঙ্গে দেখা হয়েছে ওই দরবার, চিতলি কবরস্থান, দিল্লির জামা মসজিদের এক নাম্বার গেট থেকে হেঁটে কিছুক্ষণ আসলে হোটেল আল নূরের পাশে চিতলি কবরস্থান, যিনি মোজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলিহের দশম আওলাদ, শাহ মহিউদ্দিন আবদুল্লাহ ফারুকি রহমাতুল্লাহ আওলাদ আছেন, আবু আনাস ফারুকি। জোরে কন সুবহানাল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মাফ করবেন, দোয়া করবেন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিইনা হাবিবানা মালজানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, এই জালি বাগিচার মানুষ আলে পাকের মহাব্বতে এত রাত জেগে জেগে বসে আছে আল্লাহ, আরামের বিছানা ত্যাগ করে বসে আছে আল্লাহ, আল্লাহ দুনিয়ার বুক থেকে দাদি মারা গেছে বলে কষ্ট করি, চব্বিশ পরগানা থেকে দাওয়া দিয়ে এসেছি আল্লাহ, এতক্ষণ ধরে মুক্তি সাহেব সহকারী সহ সহ তার মুক্তি সাহেবের সন্তান সহ আমি আমিনউদ্দিন গোনাগার সহ যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ, সঠিক করে আমার নবী পাকের সাদাকা আলে পাকের সাদাকায় কবুল ও মাকবুল করে নি আল্লাহ, বিনিময়ে সওয়াবগুলো সোনার মদিনায় আমার নবী পাকের আরওয়া মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, আদম থেকে আজ পর্যন্ত নবী সাহাবা তাবা তাবিন আম্মায় মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফিন খাইবার খন্দাক কারবালা সমস্ত যত শহদান সকলের দরবারে পৌঁছিয়ে দিন, চার মজহাবের ইমামদের আরওয়া মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন, চার তরিকাতের আউলিয়া কেরামদের আরওয়া মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। আল্লাহ, পৃথিবীর জমিনে বিশ্বের অলিতে গলিতে চার তরিকতের আউলিয়ায় কেরাম, এপার বাংলা ওপার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আব্দাল কুতু ফানাফিল্লা বা কাবিল্লা, অলিতে গলিতে তার সকলের আরওয়া মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। খাস করে আল্লাহ গো তোমার বান্দা ও আশা করে মিলাদ শরীফের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ সন্তান এতিম হয়ে গেছে, মা হারিয়েছে আল্লাহ, এমনি করে স্বামী তার বিবি হারিয়েছে, আত্মীয়রা তার আত্মীয় হারিয়েছে, নাতি পুতিরা দাদি হারিয়েছে, নানি হারিয়েছে আল্লাহ, আল্লাহ তার কবরে সব খাস করে পৌঁছে দিন, আলে পাকের সাদকায় আউলিয়ায় কেরামের ওসিলায় তার কবর জান্নাতের বাগান বানিয়ে দি। আমাদের অনেকের মা
নাই দাদা নাই দাদি নাই শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃকুলে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আপনি সকলের কবরে আযাব মাফ করে দি আমাদের ইমানটুকু হেফাজত করে নিন আল্লাহ দুশমন থেকে ইমান হেফাজত করুন মাওলা আল্লাহ আমাদেরকে রাসূলের আশিক বানিয়ে নিন আলে পাকের মাস্তানা বানিয়ে নিন ওলি আল্লাহর দিওয়ানা বানিয়ে নিন তরিকতের ফায়েজ দান করে দিন আল্লাহুম্মা মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের জীবনের গোনা খাতা মাফ করে দিন আল্লাহ আমাদেরকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন আমাদের সন্তানাদের নাতিপুতি আগামী ভবিষ্যৎ যারা তাদের মানুষের মতো মানুষ বানান তাম বিশ্বের মানুষকে আল্লাহ আপনি মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আল্লাহ হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলানা নিমান নাসির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা শফিয়ানা মালজানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সাম্মা আমিন বাহকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা আমাকে সালাম দেন ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মোসাফার জন্য ব্যস্ত হতে হবে না আমি সালাম দেই এতেই সন্তুষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি